بسم الله الرحمن الرحيم আমি আপনাদের কাছে বলি, বাংলাদেশের মধ্যে জুয়ার আরেকটা সবচেয়ে বড় ট্রাজেডি হলো আইপিএল আর বিপিএল। আরো আসতে কোন বাংলাদেশ নয়, তাম পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানদের একটাই চাল যে মুসলমানের সন্তানকে কিভাবে হারামের মধ্যে নেওয়া যায়, মুসলমানের সন্তানকে কিভাবে আল্লাহ থেকে বিবেক করা যায়, ঠিক না বেটি? আজকে দেখা যায় আইপিএল বিপিএল এর মধ্যে আশরাফি মাশরাফি তারাও তাদের খেলাটা এত মনোযোগ দিয়ে খেলে না যতটা আমি আপনি তাদেরকে নিয়ে বাজি ধরার জন্য মনোযোগ দিয়ে খেলি, ঠিক না বেটি? আজকে এই খ্রিস্টানদের চাল আইপিএল বিপিএল নামক খেলা দিয়ে মুসলমান সন্তানদেরকে জুয়ার মধ্যে নিমজ্জিত করে দিয়েছে, ঠিক না বেটি? আমি আপনাদেরকে শায়রের একটা শায়র বলতে চাই। শায়র বলেছিলেন, হুজুরি কবি গুস্ত নেহি কাফের মুর্শি কবি দোস্ত নেহি, ঠিক না বেটি? শায়র বলেছেন যে হুজুরি কোনোদিন গুস্ত হয় না আর কাফের মুর্শিদ কোনোদিন মুসলমানদের দোস্ত হয় না। আমরা দেখেছি কাফের মুর্শিদরা আমাদের মুসলমানদের কোনোদিনই শান্তি চায় না, ঠিক না বেটি? আজকে মায়ানমারে আমাদের মুসলমান নির্যাতিত, কাশ্মীরে আমাদের মুসলমান নির্যাতিত, ঠিক না বেটি? এই জন্য কাফের মুর্শিদ সবাই এক, তাদের বিরুদ্ধে একমাত্র মুসলমানদের বিরুদ্ধে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান আজকে যদি ঐক্য না হয়, মুসলমান যদি আজকে এক না হয়, তাহলে মুসলমানদের সামনের অগ্রগতি যাত্রা রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য বর্তমান সমাজে এখন আমাদেরকে এক হয়ে হকানি আলেমদের হাতে হাত লাগানো দরকার, ঠিক না বেটি? এই জন্য আমাদের আলা হজরত দেখলেন যুব সমাজ ছাত্র সমাজ যেভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে ঠিক রাখার জন্য আমাদেরকে প্রতিষ্ঠা করে দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেরা, বাংলাদেশ ইসলামী যুব কাফেরা, ঠিক না বেটি? এই কাফেরার কারণে আজকে আমাদের কি লাভ হবে? আজকে আমাদের চরিত্র ঠিক হয়ে যাবে, আমাদের সংশোধন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজিতারিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি মদ জুয়া ছেড়ে দাও তাহলে তোমাদের সবচেয়ে বড় সফল কাম, আর তোমাদের সফলতার শ্রেষ্ঠ সফলতা হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ সফলতা হচ্ছে আল্লাহ তরি নূরের জান্নাত, ঠিক না বেটি? এই জান্নাতে যাওয়ার জন্য এই মুসলমানদেরকে চরিত্র ঠিক করার জন্য হকানি আলেম এবং অরিদের ফির মাসাইকদের আমাদের আসলে নাই, বলেন আসলে নাই। এই জন্য শেষ মুহূর্তে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা ও বাংলাদেশ ইসলামী যুব কাফেলার ছায়াতলে আসার আহ্বান জানিয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে আমার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের জন্য, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার জন্য দোয়া চেয়ে, আলা হযরত পীর সাহেব হুজুরের জন্য দোয়া চেয়ে, আমার আশিতায় কেরামের জন্য দোয়া চেয়ে আমার বক্তৃতা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।